ভালো আছেন দর্শক, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন, দেশ এবং দেশের বাইরে হলে সেটিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি এই ছোট চ্যানেলের নতুন পরিবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের মাঝে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আর দেরি নয়, শুরু করা যাক। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, ফেঁসে যাচ্ছে প্রধানমন্ত্রী, আমেরিকায় সজীব ওয়াজেদ জয়ের অবৈধ সম্পদ ফাঁস, আমেরিকায় জয়ের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা, সরকার খুব শীঘ্রই ক্ষমতা হারাবে বললেন আন্দালিব রহমান পার্থ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আপনারা কি জানেন যে প্রথম মুসলিম বাঙালি কার্টুনিস্ট কে ছিলেন? জানেন না? না, উনার নাম ছিল কাজী আবুল কাশেম, ঝিনাইদহের মানুষ। সেই ব্রিটিশ আমল থেকে কার্টুন আঁকতেন, কাজী নজরুল ইসলামের কবিতার অলঙ্করণ করেছেন, নিজের নামে আঁকতেন না, করলে নাম নিয়েছিলেন আর একটা ছদ্মনাম, নাম নিয়েছিলেন দোপেয়াজা। এই নামে তিনি এক কালজয়ী কার্টুন আঁকছিলেন পাকিস্তান আমলে, যখন উর্দু হরফে বাংলা লেখানোর পায়তারা চলেছিল। সেই কার্টুনের নাম ছিল হরফ খেদাও। বই থেকে বাংলা অক্ষরগুলোরে তরবারি নিয়ে ধাওয়া করিচ্ছে, দেখেছেন না? তিনি বেঁচে থাকলে আজকে এমনই একটা কার্টুন হয়তো আঁকতেন বাংলাদেশ নিয়ে, যার নাম দেওয়া হইতো ইসলাম খেদাও। হাসিনার আমলে সো কল্ড অসাম্প্রদায়িকতার নামে ক্রমাগত ইসলামী নাম চিহ্ন মুছে দেওয়া হইতেছে। আবার এখন অনেকে কইতে পারেন, দাদা তাতে আপনার কি, আপনার সমস্যা কি, আপনি তো আর মুসলমান না, তাই না? আপনার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তাই না? হাঙ্কারে জাউরার জাউরা প্রগতিশীল আছে না, ওরা কবি পিনাকি হইতেছে এক ধান্দাবাজ, ওই সহজ সরল সাধারণ মুসলমানদের ধর্মীয় সুরসুরি দিয়া ভিডিওর ভিউ বাড়ায়, তাই কবি না কবি তো? হ্যাঁ তো, আবার কেউ কেউ এক কাঠি সরেশ, উই আবার কয় যে তাইলে পিনাকি মুসলমান হয় না কেন? প্রশ্নগুলা কারো কারো মনে হইতে পারে যে খুবই তো সলিড কোশ্চেন। যাই হোক, এই প্রসঙ্গে আলাপটা কই রানি, যদিও আমি ফেসবুকে একটা মেলাবার লিখেছি বাট ইউটিউবে বোধ হয় কই নাই, তাই কয়ে নি। এই আলাপে আমরা নতুন কিছু জিনিস শিখব, ইতিহাসের নতুন পাঠ দেখব, কিছু ভুল দেখব, আমাদের ঐতিহাসিক ভুল, ফলে আগামী রাষ্ট্র করতে হইলে কোথায় কোথায় ভুল করা যাবে না সেইটা আমরা বুঝবার পারব। আসেন আলাপ করি বাংলাদেশের মুসলমানদের ইস্যু কেন আমারও ইস্যু। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, হ্যাঁ, পাকিস্তান আন্দোলন কি মুসলমানদের আন্দোলনে ছিল? অনেকে বলবেন হ্যাঁ তাই তো ছিল। আর একটা প্রশ্ন করি, তাহলে যোগেন মন্ডল কেন পাকিস্তান আন্দোলনে ছিল? জানেন নাকি? জানেন না? যোগেন মন্ডল হিন্দু সম্প্রদায়ের নেতা ছিল, সে পাকিস্তান আন্দোলনেরও নেতা ছিল, পাকিস্তানের মন্ত্রীও ছিল। রাজা ত্রিদিব রায়, এখনকার যে চাকমা রাজা আছে তার বাবা, সে কেন পাকিস্তান আন্দোলনে অংশ নিয়েছিল? তার পাকিস্তান প্রেম এমনই ছিল যে স্বাধীনতার পর পাকিস্তান চলে যায় আর ফেরত আসেন নাই। এই পর্যন্ত কইতেই হাঙ্কের সাকুলার গান্ডুরা কই আসবে, যোগেন মন্ডল কেন পাকিস্তানে থাকতে পারে নাই? তাইলে হারে বেকুবের বাচ্চা ডাবল বেকু, আমরাও তো পাকিস্তানে থাকতে পারি নাই, তাই না? পূর্ব পাকিস্তানের মানুষেরা, পূর্ব পাকিস্তানের বাঙালি মুসলমানেরা থাকতে পারি নাই, তাই না? তো কেন যোগেন মন্ডল পাকিস্তানে থাকতে পারে নাই সেই আলাপে আসবো, ওইটাই হইতেছে ঐতিহাসিক ভুল। কিন্তু আমাদেরকে যা শেখানো হয়েছে এতদিন মুসলমান রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন বইলা, সেটা শুধু মুসলমানদের লড়াই ছিল না, এটুকু পর্যন্ত তো মানতে দোষ নাই, তাই না? আমি বাদ দিচ্ছি না যে একেবারে এটা মুসলমানদের আন্দোলন ছিল, কিন্তু সেকুলাররা যেদিকে কখনো তাকায় দেখে নাই সেটা হইতেছে পাকিস্তান আন্দোলন ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের একটা লড়াই ছিল, সংখ্যালঘুর রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই ছিল, যে লড়াইয়ের মধ্যে হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘুর নমশূদ্র যোগেন মন্ডল ও জাতিগত সংখ্যালঘু ত্রিদীপ রায়েরাও তাদের মুক্তির সম্ভাবনা দেখছিল, ঠিক কি না বলেন? তার মানে আপাত দৃষ্টিতে কোনো লড়াই বা সংগ্রামকে কোনো ধর্ম সম্প্রদায়ের লড়াই মনে হইলেও সেই লড়াইয়ে অন্য ধর্ম বা জাতিসত্ত্বাও নির্দ্বিধায় যুক্ত হইয়া যাইতে পারে, যদি সে কনভিন্স হয় যে এই লড়াই আমারও স্বার্থ রক্ষা করবে। এর উদাহরণ আরও দেখব, যোগেন মন্ডল আর বাঙালি মুসলমান দুইজনেই কেন পাকিস্তান ত্যাগ করতে ব্যর্থ হইল, কারণ পাকিস্তান রাষ্ট্র কল্পনা যেই রাষ্ট্রের স্বপ্ন হাজির করেছিল তাদের সামনে, যোগেন মন্ডল এবং বাঙালি মুসলমানের সামনে সেই রাষ্ট্র তারা তৈরি করতে ব্যর্থ হয়েছিল। খুবই সিম্পল, আর একটা এক্সাম্পল দেখি, আমাদের মুক্তিযুদ্ধটা কি ছিল? বাঙালি জাতীয়তাবাদী লড়াই ছিল তো, তাই না? বাঙালি জাতির লড়াই ছিল তো, তাই না? কোনো সন্দেহ আছে? না নাই, আমরা একটা বাঙালি জাতীয়তাবাদী লড়াই করছিলাম। তাহলে এই লড়াইয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতিরা কেন জয়েন করছিল? বীর বিক্রম খেতাব পাইছিল আমাদের উপজাতি মুক্তিযোদ্ধা উকসিং মারমা,
সে তো বাঙালি না, শুধু তাই না, আমি যে পড়েছি না ওই রাজশাহীতে মেডিকেল কলেজে, ওই রাজশাহীর গোদাগাড়ি ওই থানাতে 62 জন উপজাতি মুক্তিযোদ্ধা নাম ছিল তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা। দিনাজপুর জেলায় ওরাও এবং সাঁওতালদের একটা বিশাল মুক্তিযোদ্ধার বাহিনী ছিল, প্রায় 1000 জনের মতো সদস্য ছিল। ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা যে সমস্ত জায়গায় আমাদের উপজাতিরা আছে, গাঢ় হাজং কোচ, এখান থেকে প্রায় 1500 উপজাতি মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করছিল। এর মধ্যে 115 জন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা এটা ছিল ময়মনসিংহ এর হালুয়াঘাট এলাকা থেকে। তারপরে যেমন বিষ্ণুপ্রিয়া, মণিপুরী, এদের মধ্যে থেকে কমপক্ষে 50 জনের বেশি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। এটা তো শুধু মোটা দাগে না যে কাগজের পত্র, এটা বাঙালির লড়াই ছিল, তাই না? এটা বাঙালির মুক্তির লড়াই ছিল, ঠিক তো? মুক্তিযুদ্ধ তার মানে এটা কাগজপত্রে বাঙালির লড়াই বলা হইলেও সেই লড়াই নিজেদের মুক্তি দেখছিল উপজাতি সম্প্রদায়রা। এখন আসেন এখনকার বাংলাদেশ প্রশ্নে। হাসিনার শাসন একটা অবৈধ সাইপা বসা ফ্যাসিস্ট শাসন, সেটা ঠিক আছে, এটা তো অবশ্যই। কিন্তু যেইটা আমরা বলতে চাই না সেটা হইতেছে এই শাসন চরমভাবে ইসলামোফোব, ইসলাম বিদ্বেষী। তার উপরে সে মূর্তি করিছে হিন্দুত্ববাদী মোদির সাথে, মোদির প্রত্যক্ষ সমর্থনে সে শাসন চালিতেছে। এই প্রকাশ তো আমরা দেখি, সে শুধু আলেমদের হত্যা করে নাই, সীমাহীন নিপীড়ন চালাইছে আলেমদের উপরে, কতদিন কতজনকে জেলে নিছে তার ইয়ত্তা নাই, মসজিদে ঢুকা গুন্ডারা মুসলমানদের পিটাইছে, আর বাইরে ঠোলারা গুলির বন্যাবল চালাই দিছে, রক্তাক্ত করছে মসজিদগুলো, মানে আক্ষরিক অর্থে মসজিদের মেঝে রক্ত ভিজে গেছে। মসজিদে আগত মানুষের উপরে আক্রমণ করা হয় তিনটা দেশে ভাই, ফিলিস্তিন, ইন্ডিয়া আর বাংলাদেশ। আর রাস্তায় দাড়ি টুপি পইরা আপনি হাঁটছেন, কিন্তু পুলিশ আপনারা ধরে নাই, চেক করে নাই, এটা যদি হয় আমারে জানায়। আবার আলেম সম্প্রদায়ের মধ্যে এমনই এক দালাল সম্প্রদায় তৈরি করেছে যারা প্রকাশ্যে হাসিনাকে সেজদা দিতে চায়। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, নিজের কানে শোনেন, শুনেন। আমরা দক্ষিণ বাংলার মানুষ যে অবহেলিত ছিলাম, আমরা যদি চিরকাল শেখ হাসিনার পায়ে সেজদা দিয়েও থাকি, দেখলেন তো, মানে মুসলমানদের যে ইমান আকিদা সেটাও নষ্ট হয়ে যেতেছে তো, তাই না? তো তথাকথিত বন্ধু দেশ বইলা যাদেরকে মানে আলগা মুভমেন্ট যাদেরকে স্বামীর দেশ বলে আর কি, বাংলাদেশের সাধারণ নাগরিকদের কিভাবে দেখা হয় সেটা আপনারা দেখছেন এই যে ক্রিকেট খেলা নিয়ে, তাই না? তাও আর একবার দেখাই, চাঁপাইনবাবগঞ্জের একটা ছেলে, খুবই সাধারণ ছেলে, তার বাবারে নিয়ে গেছিল পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য। কোন বাসায় কেন ভাইয়া, কিছু হয়েছে? ও কিছু আবার কেন, কি আবার? আমরা তো আসি সবসময়, আজ আসবি না, আর আসবি না, কি বলেছি? দেখেন ভাই কি কইতাম, কি কইবি তুই, চল ফোট ফোট ভাষাটা জানা শোনা, প্রবলেমটা কি হয়ে যায়, মানে ব্যাপারটা কি, তার সাথে কি আচরণ করতেছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দেখেন। এইটা আবার রেকর্ড করে অনলাইনে সার্চে যে দেখো বাংলাদেশিদেরকে কেমন শান্তিং দিছি, বুঝেছেন তো? আরে ইন্ডিয়ার যে লাখ লাখ মানুষ বাংলাদেশে কাজ করে রেমিটেন্স পাঠায় ইন্ডিয়াতে, কোনোদিন আমরা কারোর সাথে ব্যবহার করেছি করি নাই তো? তাহলে বাংলাদেশের এই যে সার্বিক সংকট, এটার সাথে যুক্ত হয়ে আছে সংখ্যালঘু মানুষের ধর্ম পরিচয় মানে ইসলাম। এই জন্যই তো ওয়ার অন টেররের বরকন্দাজ হইয়া হাসিনা আসে ক্ষমতায়। ইন্ডিয়া মনে করে এই ভূখণ্ডের মুসলমান সম্প্রদায় তার জন্য থ্রেট, হুমকি, তাই তো বাংলাদেশে মুসলমান কুপাইতে হয়। তাহলে বাংলাদেশের স্বাধিকারের প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের মানুষের ধর্মীয় অধিকারের প্রশ্নে, মানবাধিকারের প্রশ্নে সবসময় একটা ইসলামী প্রশ্ন যুক্ত হইয়া থাকবেই থাকবে, আপনি চান বা না চান, এটাকে বাদ দিয়ে আপনি কোনো প্রশ্ন তুলতে পারবেন না। তাই বাংলাদেশের যে কোনো নাগরিক যদি হাসিনা শাসনের অবসান চায়, তাইলে তাকে বাংলাদেশের ইসলাম কুপানির রাজনীতির বিরুদ্ধে দাঁড়াইতেই হবে, সে যে ধর্মেরই হোক না কেন, যেই চিন্তারই হোক না কেন। এরশাদেরও স্বৈর শাসন ছিল সত্য, কিন্তু তার স্বৈর শাসনে পার্টিকুলারলি ইসলাম কুপানো হয় নাই। হাসিনার শাসনের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যে এটা শুধু ফ্যাসিস্ট শাসনই না, এটা শুধু স্বৈর শাসনও যদি বলেন তাই শুধু না, এর একটা বিশেষ বৈশিষ্ট্য হইতেছে ইসলাম কুপানি। তাই এই স্বৈর শাসকের বিরুদ্ধে অধিকারের লড়াই ইসলামের প্রসঙ্গ আসবেই। আমার নাগরিক অধিকার প্রতিষ্ঠা, এমনকি বাংলাদেশের যে কোনো নাগরিকের নাগরিক অধিকার প্রতিষ্ঠান, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে
এই ইসলাম কোপানির যে প্রজেক্ট এটাকে প্রতিরোধ না কইরা সম্ভব হবে না। সবার রাজনৈতিক আর নাগরিক অধিকারের বিষয়টা জড়ায় আছে এর সাথে। বাংলাদেশের 16 কোটি মুসলমানের যেমন জাহান্নাম হইয়া যাবে, আর আমি বলবো যে এটা আমার ইস্যু না, কারণ আমি তো মুসলমান না, মানে আমি একজন অমানুষ কেন হই না, এটা একজন সোকল্ড সেকুলারের প্রশ্ন। কি আজব বাত রে ভাই, বাংলাদেশের মুক্তির প্রশ্নটা যুক্ত হয়ে আছে বাংলাদেশের মুসলমানের নাগরিক রাজনৈতিক আর মানবিক অধিকারের মুক্তির প্রশ্নের সাথে। মুজি মুক্তিযুদ্ধের পরে উপজাতিদের মুক্তি তো ঘটেই নাই, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে তারা অস্ত্র নিছিল তাই না, আর মুজিব তাদের বাঙালি হইয়া যাইতে বলছিল, বাঙালি রাষ্ট্রের কামে লড়াই করিছ তাই বাঙালি হইয়া যাও। ঠিক একই রকমের কথা হইতেছে বাংলাদেশে মুসলমানের রাজনৈতিক আর ধর্মীয় অধিকারের প্রশ্নে লড়াই করতেছ তাইলে মুসলমান হইয়া যাও। আমাদের লড়াই আসলে এমন একটা রাষ্ট্রের জন্য যা শুধু মুসলমানের না, সকল ধর্মের মানুষের রাজনৈতিক ধর্মীয় নাগরিক অধিকার রক্ষা করবে, ঠিক কি না বলেন? এইবার আসেন আমরা হাসিনার ইসলাম কোম্পানির দুইটা এক্সাম্পল দেখি, কিভাবে সে বাংলাদেশ থেকে ইসলামের নাম চিহ্ন খেদাইতেছে। আরো অনেক এক্সাম্পল আছে কিন্তু আজকে পার্টিকুলারলি দুইটা দেখাবো যেটা আমাদের নজরে পড়ে নাই, আসেন সেটা দেখি। বাউবি ওই যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এইটার লোগো বদলাইছে কিছুদিন আগে হাসিনা। এখন প্রশ্ন হইতেছে কেন বদলাইতে হইল লোগোটা, এটা বুঝবেন লোগো বদলায় কি নতুন বসানো হয়েছে সেটার উপরে তাই না। এটা আগের লোগো আর এটা পরের লোগো। এডিটর সাহেব এবার লোগো দুইটা পাশাপাশি দেখান, দেখান কোন জিনিসটা বাদ গেছে। বাদ গেছে হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়ায় দাও, এটা আর কোথাও দেখেছেন? দেখেন নাই? এইটা কোরআন শরীফের সুরা তাহার 114 নম্বর আয়াত, আর এটা এমনই একটা বাক্য যেটা ধর্ম নির্বিশেষে বিনা দ্বিধায় আমরা বলতে পারবো। এই বাক্যটা কুরকুরাইলো হাসিনার, এটা বাদ দিতে হবে যেহেতু এটা কোরআনের আয়াত। ধর্ম তো শুধু মানে রিচুয়াল না, মানে প্র্যাকটিস না, শুধু মানে নামাজ পূজা আর প্রার্থনা না, এটা আমাদের কালচারও বটে, আমাদের মূল্যবোধের উৎস। কারণ এই যে কথা প্রভু আমার জ্ঞানটা বাড়ায় দাও, এইটা তো মানুষকে বিনয়ী করবে তাই না, সেটা আপনি বাদ দিবেন? কারণ এটা মুসলমান, এটা কোরআন শরীফ থেকে আসছে, কোরআনের আয়াত। সেই জন্যে হাসিনা বলে না যে ইন্ডিয়াকে যা দিছি তা সারা জীবন মনে রাখবে, ওই ইসলাম খাদাইতেছে বাংলাদেশ থেকে এটা মনে রাখবে মোদি। আসেন আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখি কিভাবে ইসলাম খাদাইতেছে। এটা চাপা মাইট, আগেরটাও চাপা মাইট ছিল, কাউরে বলছেন কিছু কিছু বলতে দেখছেন, দেখেন নাই তাই না? তো আরেকটা দেখাইতেছি, তো ওটা চাপা মাইট মানে মাইট হইতেছে কিন্তু সাউন্ড হইতেছে না, আসেন দেখি সেটা কি। মোদির ভারতের একটা স্ট্র্যাটেজি হইতেছে যে মুসলমানদের গরু খেতে দিবে না, গরু কোরবানি বন্ধ করে দিবে তাই না। এই জন্য বাংলা সেকুলাররা এই কারণে কোরবানি আসলে পশুপ্রেমী হয়ে যায়, কোরবানি না দিয়া কেমনি ওই টাকা গরিব মানুষের বিলাই দিলে ভালো হইতো সে বয়ান হাজির করে তাই না। পশু কোরবানির রক্তের ফলে পরিবেশের কি দূষণ হইতেছে সেই বাক্য হাজির করে তাই না। বাংলাদেশে ঠিক একই স্ট্র্যাটেজি নিছে, গরুর মাংসের দাম কৃত্রিমভাবে বাড়ায়। কেমনে বুঝলাম? এর নিয়ে কিছু স্টাডি করছি আপনাকে দেখাই এটা। হ্যাঁ মানে ধরেন যে ঈদুল ফিতর বা রোজার ঈদ বা ঈদুল আজহা বা কোরবানির ঈদে গরুর মাংস কেজি কত করে ছিল কারো মনে আছে? এইটা বললে অনেকে বলবেন যে সাদাদা শুধু মনে আছে বললে কম বলা হবে, কারণ এই অতিরিক্ত দামের কারণে যতটুকু লাগবে সেই পরিমাণ কিনতেই পারি নাই, নাম মাত্র গরুর মাংস কিনা ঈদ পার করতে হয়েছে তাই না। আর দামের কারণে প্রয়োজন মতো কিনতে না পারাটাই দামটা মনে রাখতে বাধ্য করছে আমাদেরকে। সেটা কত? অনেকে অনেক দামে নিছেন, কিছু কিছু জায়গায় ঈদের একেবারে আগের মুহূর্তে 1000 টাকাও কেজি কিনতে হয়েছে তাই না গরুর মাংস। তবে এটা সব জায়গায় না, সচরাচর দেশ জুড়ে বিক্রি হয়েছে 800 টাকা কেজি দরে। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, ওই সময় গরুর মাংসের দাম নিয়ে ছাপানো একটা নিউজ দেখেন, এই যে এটা, এই নিউজেই কইতেছে যে রোজার আগে 720 টাকা থেকে 750 টাকা বিক্রি হইলেও ঈদ উল ফিতরের আগের মুহূর্তে আরো 50 টাকা বাইরে 800 টাকা কেজি বিক্রি শুরু হয়। কিন্তু এইখানে ভয়ঙ্কর মুশকিলের কথা হইলো, পরে ঈদ চলে গেলেও সেই দাম বহল রেখায় ব্যবসা চালায় যায় গরুর মাংসের ব্যবসায়ীরা। এরপরে হঠাৎ কইরা সারা দেশের মানুষের চোখে পড়ে একটা খবর, এটা নভেম্বর মাসের শেষ দিককার ঘটনা, এই যে এই খবরটা। 1 কেজি গরুর মাংসের দাম 595 টাকা, তাও আবার রাজধানীতে। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, তবে সব বাজারে না, নির্দিষ্ট কিছু মাংসের দোকানে। প্রশ্ন উঠেছে হঠাৎ মাংসের দাম প্রায় 200 টাকা কমলো কিভাবে। রীতিমতো ঘোষণা দিয়ে রাজধানীর খিলগাঁওয়ে 595 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস, এমন খবরে হুমড়ি খেয়ে পড়েছে সাধারণ ক্রেতারা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সবাই মাংস কিনছেন। এর আগে ছিল 750 টাকা কেজি,
বাট ইদানিং কয়েকদিন যাবত দাম কমেছে, বাজার কম, এখানে এজন্য আসছি। দেখি কয় কেজি কিনবে? 5 কেজি। অন্যান্য দোকানে কম নেয় না, এখানে দেখতেছি কম নিতেছে। এখানে খলিল মাংস বিতার নামে কোন এক ঢাকার মাংস ব্যবসায়ী সবাইকে মাংস খাওয়াবে বলে প্রথমে 595 টাকা কেজি মাংস বিক্রি শুরু করে। এটাই ছিল এই বছরে সর্বনিম্ন দামে গরুর মাংস বিক্রি দেখতে পাওয়া প্রথম ঘটনা। আমি জানি না এর মালিক ভদ্রলোককে, তবে উনার এই সৎসাহস নিজেরকে অতিরিক্ত মুনাফার লোভ থেকে মুক্ত কইরা ন্যায্য দামে মাংস বিক্রির উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আপনারা সবাই সাধুবাদ জানাবেন এবং উনারে আমার প্রশংসা, আমার সাধুবাদ পৌঁছে দেবেন। বাংলাদেশের মানুষের সাধ্যের মধ্যে মাংস খাওয়ানোর ব্যবস্থা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। তো এই ঘটনার পর সারা দেশে মোটামুটি হইচই কইরা যায়, বিষয়টা নিয়ে অসংখ্য নিউজ কভার হয়, খবরে দেখাইতে থাকে, মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে বিষয়টা। তারপরে আস্তে আস্তে এইটা ভোক্তা অধিকারের দুয়ার পর্যন্ত গড়ায়। তারপরে এই ডিসেম্বরের 5 তারিখে ভোক্তা অধিকার থেকে গরুর মাংসের দাম প্রথমে 500 টাকা করার জন্য আহ্বান জানানো হয়। এই প্রসঙ্গে কই রাখি, ভোক্তা অধিকারের যে চিফ না, ও কিন্তু আমার ব্যাচের আর কি, মানে আমার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল এই ভদ্রলোকের, যখন সে সহকারী সচিব ছিল, কারণ ওই সময় সে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিল আর কি। কিন্তু ভোক্তা অধিকার এটা কার্যকর করতে পারে না, যে সেইখানে আবার ভোক্তা অধিকারের মিটিং এর সময় দুই দলের মধ্যে ঝগড়া বাকবিতণ্ডা চলে। এই দেখেন সেই ঝগড়া, ওর দোকানের পিছনের বাড়িওয়ালা লাল মিয়া চেয়ারম্যানের ছেলে এই শুক্রবারে আমার কাছ থেকে 100 কেজি গোশত নিছে 700 টাকা করে। তা আমি কইলাম তুই খোল্লা দোকানে গেলি না? কয় না ভাই, আমার আপনার গোশত না খাইলে আমার আছে ভালো লাগবে না। সত্যি কথা, যদি মিথ্যা কথা কয় আল্লাহ একজন আছে। এইসব দোকানদাররা চিল্লাইতেছে এরা 600 টাকা বেচলে কারো কাপড় চোপড় লগে থাকবো না। এবং এক পর্যায়ে যায় মাংসের দাম নির্ধারণ হয় 650 টাকা কেজি। এখানে আবার দেখবেন যে আর এক গরু ব্যবসায়ী বলতেছে যে 600 টাকা কেজি গরুর মাংস বিক্রি করলেও নাকি ব্যবসায়ীদের পরনে কাপড় থাকবে না। এই লোকে যুক্তি হিসাবে বলতেছে যে খলিল নামে যে ব্যবসায়ী আছে না, যে ওই যে কম দামে গরুর মাংস বিক্রি করতে, সে নাকি কম দামে গরু আইনে বিক্রি করে আর বুইরা ভাম নাকি যে গরু আনে সেটা কেনাই পরে 600 টাকা উপরে কেজি। তা আমার খালি এটা শুনে মনে হইলো যে ভাই তোমার গরুর মাংস কি এমন থাকে যে তোমার গরু কোন মিউজিয়াম থেকে আনো যে এইটার দেশে পাশাপাশি একজন ব্যবসায়ী 595 টাকা অনায়াসে বিক্রি করতে পারলো, তুমি 600 টাকা তো বিক্রি করতে পারবা না। আবার এক গল্প শুনাইতেছিল যে কি সুন্দর করিয়া বলে যে কে নাকি তার কাছ থেকে বেশি দাম দিয়ে মাংস নিছে, খলিল সাহেব যে এর থেকে কম দামে বিক্রি করে এটা যাই না। গল্প শোনায় কারণ হিসেবে নাকি বলেছে যে এই বুইরার মাংস বেশি স্বাদ। আমি জানি ওর গোয়ার মাংসের স্বাদ বেশি, কুত্তা কাইটে খাওয়ালে না কুত্তা খুশি হবি। চিন্তা করিছেন কিরকম খাইসটার খাইসটা, মানে দাম বাড়াবার লাগি দল বল নিয়া ভোক্তা অধিকারে ঢুকিছে, আবার রেডিমেড গল্প সহ। হ্যাঁ আচ্ছা, এইবার তাইলে আমি আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের একটা হিসাব দেখাই। আমাদের দেশের সাথে গরু কেনা বেচা হয় কোন দেশের বেশি? ইন্ডিয়া তো, তাই না? মাঝে মাঝে বন্ধ করলেও আমরা গরু যা আমদানি করি তা তো ভারত থেকে, তাই না? তো ওই দেশে এখন বর্তমানে গরু মাংসের কেজি কত কত দাঁড়ান আমি দেখ, আমার কথা শুনতে হবে না, আমি দেখাইতেছি আপনাদের দেখেন এই নিউজটা দেখেন। এখানে বলতেছে যে গত রমজানে গরুর মাংস ছিল 200 রুপি কেজি, মানে প্রতি কেজি গরুর মাংস 200 রুপি কইরা। এখন অবশ্য 1 রুপি সমান বোধ হয় 1.5 টাকার মতো আর কি, তো ওইটা যদি ধরেন আর কি, তাইলেও তো ভারতের 200 রুপি টাকা 300 টাকা বাংলাদেশি টাকার বেশি না, তাই না? এখন যদি কথার কথায় ভারত থেকে কোনো ব্যবসায়ী গরু আনেও, তাইলে যাবতীয় হিসাব যোগ করলেও, আমরা যদি পেশাদার না হই ব্যবসায়ীও না হই, তাহলে অনুমান করে বুঝতে পারি যে এটার দাম কেজি প্রতি বাংলাদেশি টাকায় 500 টাকার উপরে কোনোভাবে যাওয়া সম্ভব না। এর উপরে যত হিসাবই যোগ করেন না কেন, এর উপরে যাওয়া অকল্পনীয়। এখন কেউ যদি অতিরিক্ত মুনাফা খাওয়ার আশায় গোজা মিল দিয়ে বুঝ দেয় সেটা ভিন্ন আলাপ, কিন্তু 500 টাকা কেজিও যদি বিক্রি করে তাইলেও লাভ থাকাই লাগবে, ঠিক কি না বলেন? ধরলাম বাংলাদেশের সব বাজারে সব কিছু হিসাবে আরও 100 টাকা বাড়ল, তাও তো 600 টাকা, তাই না? কিন্তু এই লোক বলতেছে আরামসদা, বলতেছে যে 600 টাকা কেজি মাংস বিক্রি করলেও নাকি পরনে কাপড় থাকে না, তার সাথে আবার হ করার লেগে একদল অতি মুনাফাখোরদের আশেপাশে দাঁড় করে রাখছে। এরাই হইতেছে ব্যবসায়ী রূপী ডাকাইত, এদেরকে কাজে লাগাইতেছে মোদি, এদেরকে কাজে লাগাইতেছে হাসিনা, এদের অতিরিক্ত মুনাফাও হবে, বাংলাদেশের মানুষ গরু খাওয়াও ভুলবি। বাহ, দুই মজা, এক ঢিলে দুই পাখি। তাহলে বুঝেছেন তো কিভাবে চাপা মাইর দিতেছে? গরুর মাংসের দাম বাড়াইয়া কৃত্রিমভাবে কিছু লোভী মানুষকে কাজে লাগাইয়া বাংলাদেশের মানুষরে গরু খাওয়া ভুলাই দিতেছে। এটাই হিন্দুত্ববাদী প্রজেক্ট, এটাই মোদির প্রজেক্ট, এই প্রজেক্টটি হাসিনা সফল করিচ্ছে। এইভাবেই আমরা ঠকিচ্ছি, নানা দিক দিয়ে ঠকিচ্ছি, কেউ না কেউ আমাদের ঠকাইতে থাকবে।
আপনি শুধু ইন্ডিয়া না, আপনি আশেপাশে যত দেশ আছে এই সব দেশে দেখেন বাংলাদেশের মতো গরুর মাংসের দাম এত বেশি নাই। পাকিস্তানে এক কেজি গরুর মাংসের দাম কত? বাংলাদেশি টাকায় 375 টাকা কেজি। যারা পাকিস্তানে থাকেন, পাকিস্তানে অনেক বাঙালি থাকেন, এটা হয়তো অনেক জানেন না, না তারা এটা কনফার্ম করবেন, আমাদের মতো গরু মাংসের দাম আমাদের আশেপাশের কোনো দেশে নাই। তাহলে বুঝেছেন তো, এই যে মানে এটা হিন্দুত্ববাদী রাজনীতি কুটি এসে আমাদেরকে ধাক্কা দিচ্ছে, আমার বাজারের ব্যাগে এসে ধাক্কা দিচ্ছে, আমার খাদ্যাভ্যাসে এসে ধাক্কা দিচ্ছে। আঙ্কেরে কিভাবে চাপা মার দিতেছে দেখলেন তো, দুইটা এক্সাম্পল দেখাইলাম কিভাবে বাংলাদেশ থেকে ইসলাম খাদিতেছে। বাংলাদেশকে হাসিনা তো আসলে মোদীর ভারত বানাচ্ছে। উই গরুর মাংস নেওয়ার জন্য পিটায় না, এটা ঠিক, কিন্তু গরুর মাংস যেন কিনবার না পারে, কেউ খাবার না পারে, সেই ব্যবস্থা করে রাখছে। হাসিনা আমাদের মূল্যবোধের কালচার পাল্টে দিতেছে ভাবেই, এটাই হিন্দুত্ববাদী প্রজেক্ট, এটাই তথাকথিত বামেদের অসাম্প্রদায়িকতা। আপনি কোরআনের আয়াত প্রকাশ্যের লোগোতে দিতে পারবেন না, আপনি গরুর মাংস খাইতে পারবেন না, কারণ আপনি কিনতে পারেন না। ইন্ডিয়াতে গরুর মাংস বহন করার অপরাধে ফ্রিজে গরুর মাংস আছে, এ কথা বললে পিটায় মুসলমান মানে না। আর হাসিনা লোগো থেকে কোরআনের আয়াত খাদায় আর গরুর মাংসের দাম এমনই কইরে রাখে যে আমাদের দেশের মানুষ গরুর মাংস কিনবারই পারে না। আমারে অনেকে জিগাইতেছে, ভাই হাসিনা যাবে কি, আমরা কি হাইরা যাব? শোনেন ভাই, এই কথা আমি বারবার বলবো, প্রত্যেক ভিডিওতে বলবো, এটা মাথায় রাখবেন, সব সময় খোদাই করে রাখবেন বুকে। মিথ্যা অন্যায় অবিচারের পথে বিজয়ী হওয়ার চাইতে সত্য এবং ন্যায় বিচারের পথে, ইনসাফের পথে সংগ্রাম করে পরাজিত হওয়া অনেক গর্ব এবং অহংকারের বিষয়। জয় বা পরাজয়ের চিন্তা বাদ দেন, লড়াইয়ে মন দেন, আমাদের হক লড়াই, এটা আমাদের দায়িত্ব। বিজয়ের হক সৃষ্টিকর্তা দেন, দান করেন যখন সে যোগ্য হইয়া ওঠে, এর যোগ্য হইয়া উঠলে বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ।